একটু 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 আমরা একটু শুরু করলে আপনার রলি ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মুন্সিগঞ্জের একটা অনেক বড় একটা খামারে। এই খামারের যিনি স্বত্বাধিকারী তিনি জনাব আলী মর্তুজা। আপনারা দেখছেন এখানে শতাধিক গাভীর খামার রয়েছে। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আপনারা যে গাভীর খামার করতে যারা যারা আগ্রহী তারা গাভী চিনবেন কিভাবে। এই গাভী চেনাটা এটা অত্যন্ত একটা দুরূহ কাজ এবং এই জন্যই আমরা আপনাদেরকে আজ এই খামারে এনেছি জনাব আলী মর্তুজা, যিনি 1994 থেকে এই গরুর খামারটি তৈরি করেছেন। তার অভিজ্ঞতার আলোকে আজ আমরা আপনাদেরকে এই গাভী গরু সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তা আসুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা মর্তুজা সাহেব, আমাদেরকে একটু আপনি বলেন যে অনেকে আমাদের কাছে জানতে চায় যে গাভী গরু যে তারা কিনবে, যারা খামার করতে আগ্রহী তারা কিভাবে এই গরুগুলি চিনবে, আপনার অভিজ্ঞতা লাগে কিছু বলুন। প্রথমত একটা গাভি বা যে কোনো গরুই হোক তার চোখগুলি খুব সতেজ থাকবে। আচ্ছা, তার চোখ খুব সতেজ থাকবে, তার মুভমেন্ট সুন্দর থাকবে এবং সে যখন চারটা পা দিয়ে দাঁড়াবে দুইটা পা জোড়া জোড়া করে দাঁড়াবে, কোনো একটা একক পায়ের উপর সে বেশি ভর করবে না। তার শরীরটা চামড়াটা হবে একটু ঢিলা ঢালা এবং অনেকটা কুড়ালের মতো, মানে ওই পোর্শন থেকে এই পোর্শনটা আস্তে আস্তে শুরু হবে আর ও পোর্শনটা আস্তে আস্তে চড়া হবে। পিছনের পোর্শনটা আপনি যদি এরকম সমান্তরাল হয় তাহলে সেই সমস্ত গাভীগুলির দুধ দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, আর বাট যে চারটা আছে চারটা বাট সুষমভাবে সমুদূরত্বে অবস্থিত হতে হইব, বিশেষ করে যদি পিছনের বাট যদি একটু ঝুলন্ত বেশি তা বেশি ভালো। পিছনের চারটা বাট, সামনের বাট এবং পিছনের বাট যদি চারটা বাট সুষমভাবে থাকে সমুদূরত্বে তাহলে সেটা একটা ভালো গাভীর নিদর্শন। আচ্ছা ঠিক আছে। আর গাভীটা যখন দাঁড়াবে সে চারটা পায়ের উপর দুইটা পা জোড়া জোড়া করে দাঁড়াইব এবং তার চোখগুলি থাকবে সতেজ, তার চামড়াটা থাকবে ঢিল, ঠিক আছে। এই যে দেখেন এবং তার এই যে দাঁড়াটা যেটা বলে এটা স্ট্রেট হবে, সরল রেখার মতো। আচ্ছা, স্ট্রেট সরল রেখার মতো হবে, পিছন থেকে একটু চড়া হবে এইভাবে সে নামে আসবে বডিটা, ঠিক আছে। এগুলি মোটামুটি, আর এই চামড়াটা হবে ঢিলা ঢিলা। আর ওই যে এই যে দেখতেছেন আপনি এইগুলি এগুলির দুধের এইগুলি যা দুধগুলি নেমে আসে এগুলি খুব স্পষ্ট হবে, ওই দুধের যে ইয়াগুলি রঙগুলি এগুলি খুব স্পষ্ট হবে এবং মোটা হবে, ঠিক আছে। এগুলি মোটামুটি একটা ভালো গাভীর বৈশিষ্ট্য। আচ্ছা, এটা দেখে মোটামুটি এটা তো ফ্রিজিয়ান গাছ। হ্যাঁ, আপনার এখানে সাইওয়াল জাতের একটা গাভী আছে, ওইগুলি নিয়ে একটু দ্বিমত আছে আমার। এগুলি কখনো কখনো দুধ ভালোই দেয়, কখনো কখনো দুধ কম দেয়। এইটা আমাদের গাভীটা বেশি দুধ দিতে আসে না, কিন্তু এই জাতের গাভী অনেক সময় ভালো দুধ দেয়। এগুলি নিয়ে গ্যারান্টি দেওয়া যাবে না, সাইওয়াল জাত নিয়ে আমি গ্যারান্টি দিতে পারি না, কিন্তু ওইগুলি নিয়ে গ্যারান্টি দেওয়া যায়। ওই জাত এটা যে সাইওয়াল এটা কি কিভাবে মানুষ চিনবে আপনার? এটা আর এটা কাঠামোটা ভিন্ন দেখেন, কিন্তু অনেকে তো বলে যে কালো সাদা হইলে না 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 না, সেটার বডি কাঠামোটা এটা একটু বডিটা একটু ইয়া থাকে, বেশি মোটা থাকে, সামান্য অংশটা একটু তুলনামূলকভাবে মোটা, ওটা সামান্য অংশটা তুলনামূলকভাবে চিকন। হ্যাঁ, এবং ওটার ঘাটটাও চিকন এবং এই যে লত, এই যে লতিটা, এই লতিটা ওটার মধ্যে অনুপস্থিত, ওটার মধ্যে খুব একটা লতি থাকবে না। এই যে লতিটা, এই যে এই জায়গাটা যে সিনার নিচে জায়গাটা একটু নিচে ঝুলে রয়েছে ওগুলো একটু কম থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা হলো সাইওয়াল, মানে এটা ফ্রিজিয়ানের সঙ্গে এটা কিছুটা ক্রস, একেবারে 100% সাইওয়াল ওখান থেকে। এখন এখন আমাদের এখানে 100% কিছুই কিছুই নেই, সবগুলি ক্রস চলতেছে 50-60% করে মোটামুটি। আচ্ছা, তারপরে আপনার এখানে আর কি কি গাভী রয়েছে, মানে কি জাতের গাভী রয়েছে আর? এই দুই জাতের ফ্রিজিয়ান সাইওয়াল চোখের পাপড়িগুলি এটা সাদা। আচ্ছা, মোটামুটি বডিটাই সাদা। হ্যাঁ ঠিক আছে। এবং এটার এই যে সিংহের কাঠামোটা অন্যগুলির চেয়ে একটু ব্যতিক্রম, এগুলো সাদা সাদা সিং দেখছি। হ্যাঁ, এটা সাদা সিং আর মোটামুটি এইটার বডিটা আর ওইটার বডিটা, এটা বডিটা তিনটা বডি দেখেন আপনি, তখন দেখেন বডিগুলি মধ্যে একটু বৈপরীত্য আছে। আচ্ছা, এই রানীগুলি তো অনেক চাহিদা রয়েছে, চাহিদা কিন্তু আমাদের এখানে আবহাওয়ার সমস্যা, এগুলি তাপ সহ্য করতে পারে না,
আচ্ছা, এগুলোর জন্য কি স্পেশাল কোনো ব্যবস্থা? ফ্যান আমরা রাখছি, আর কিছু করতে আমরা কিছু করতে পারতেছি না, সাইডে রাখছি, একটু বাতাস টাতাস বেশি লাগে। আর এমনি গোসল করার পরে? হ্যাঁ, গোসল আমরা একবার করাই দিনে, অনেক সময় লোকজন কম থাকলে করাইতে পারি না। এই যে একটা গাভী দেখতেছেন না পিছনের অংশটা, হ্যাঁ দেখছেন কত স্ট্রেট, হ্যাঁ এটা একটা ভালো গাভীর লক্ষণ। আচ্ছা, এই যে স্ট্রেট দেখছেন, হ্যাঁ এই যে এইভাবে নেমে আসছে, হ্যাঁ স্ট্রেট এইভাবে নেমে আসছে, এই যে আগের দিনের লঞ্চের পিছনগুলি এরকম, হ্যাঁ হ্যাঁ এরকম হঠাৎ করে এরকম। আচ্ছা, আপনার কাছে মূলত এই ধরনের গাভী বেশি রয়েছে, আর কিছু ক্রস জাতের গাভী রয়েছে আপনার এখানে? মানে দেশের আমাদের আবহাওয়ার সাথে মোটামুটি, এবং বডির কাঠামোটা আমাদের পুরাতন গাভীগুলির সাথে মিল আছে, যদিও দুধ একটু কম দেয়, কিন্তু এই গাভীগুলি টেকসই বেশি। আপনার এখানে সর্বমোট কতগুলি গাভী রয়েছে? শতাধিক। এদিকে যে গাভীগুলি রয়েছে এগুলো সব গাভী না, কিছু বকন আছে, গাভী আছে, মিলে সার আছে, মিলানো আছে। আচ্ছা, বকনা এই গরু মানে বাচ্চা দেয়? হ্যাঁ, বাচ্চা দেয়নি যেগুলি। এই বকন গরুগুলি কেনা কি প্রথমের দিকে ভালো নাকি গাভী গরু কেনা ভালো? এখানে দুইটা ব্যাপার আছে। হ্যাঁ, বলেন আমার আপনি একটা খামার একজন বলেন, আপনি কি করবেন? হ্যাঁ, তাহলে আমি গাভী কিনে নিয়ে আসবো। কেন গাভী কিনবেন? আর আপনি যদি বলেন যে আর তার লোকের অভিজ্ঞতা নাই, সে কি করবে? হুম, তাকে আমি বলবো বকন কিনে নিয়ে আসতে। আচ্ছা, যারা অভিজ্ঞতা কম আছে তারা বকন কিনবে? হ্যাঁ, তারা বকন কিনবে। আচ্ছা, কেন বকনটা কিনবে? বকনটা কিনবে কারণ সে বকনের অসুখ বিসুখ কম হয়। হ্যাঁ, বকনটা কয়েকদিন সে পালতে পালতে তার একটা অভিজ্ঞতা হবে গরু সম্পর্কে, তখন সে একটা গাভীর মধ্যে গেলে সে তো লস হবে না। যদি প্রথমেই সেটা গাভীতে যায়, একটা গাভীর দাম এভারেজ 1.5 থেকে 2 লাখ টাকা, এখন সেই গাভীটা যদি সে মিসহ্যান্ডেলিং করে, তা গাভীটা যদি সে শেষ পর্যন্ত বাজারে কষাইয়ের কাছে দিতে হয়, তা গাভীটা দিতে 60-70 হাজার টাকায়। তো এখন নতুন অনভিজ্ঞ আনারি খামারির জন্য এই মিসহ্যান্ডেলিং এর ভয়ের কারণে আমি মনে করি সে সার পালন অথবা বকন পালন এইগুলি দিয়া অভিজ্ঞতা কইরা এক পর্যায়ে সে গাভীতে যেতে পারে। আচ্ছা, আপনি বলছেন যে যারা অনভিজ্ঞ খামারি, যারা নতুন শুরু করতে চায়, নতুন শুরু করতে তারা বকন দিয়েই শুরু করতে? হ্যাঁ। আচ্ছা, প্রথমে প্রাথমিক পর্যায়ে আপনি কি বলেন কটা গরু দিয়ে শুরু করা ভালো? আসলে যদি ছোট বাজেটের লোকজন হয়, তারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে নিজেরা আগাইবো, হ্যাঁ এরকম হয়, তাহলে তাদের কম দিয়ে শুরু করা ভালো। আর তারা অনেক টাকা হয়, মানে কয়টা গরু দিয়ে শুরু করবে? 5-6টা। 5-6টা বকনা দিয়ে শুরু করবে? আচ্ছা, আর যাদের টাকা অনেক বেশি আছে, তারা লোকজন এক্সপার্ট সবই নিয়োগ দিতে পারবো, তারা বড় করে যে কোনো খামার যে কোনো রকমই করতে পারে, তাদের দিক থেকে সমস্যা নেই। আচ্ছা, কিন্তু যারা নিজেরা অভিজ্ঞতা সঞ্চয় করে করে আস্তে আস্তে আগাবে, তাদের জন্য বকন বা সার বাছুর এরকম গাভীগুলি এটা নিয়ে শুরু, মানে একদম শুরুতেই তারা যেন গাভীটা না কিনে, কারণ গাভীর মেসাইটিস বা আরো অনেক জটিল জটিল রোগ দেখা দেয়, মাতৃত্বকালীন রোগ আছে, বিভিন্ন রোগ টোক ব্যাপার স্যাপার আছে, গাভীগুলি নিয়ে সমস্যা হয়ে যাবে, তাদের লস হয়ে যাবে। আর আমার মতো খামারি যারা তাদের, তারা গাভী নিতে পারে, তারা গাভী নিলে গাভীতে আয় বেশি, আজকে গাভী কিনলে কালকে সেখান থেকে রিটার্ন আসবে, কিন্তু একটা বকনের রিটার্ন আসতে 1-2 বছর ওয়েট করতে হইব, তো সে ওয়েট করার তো দরকার নেই যদি তার অভিজ্ঞতা থাকে। আচ্ছা, তাহলে সে গাভী পালবে। আচ্ছা, এই যে একটা বকন, একটা বকন এই যে 14-15 মাস যে ওয়েট করবে, এই 14-15 মাসে একটা বকনের পিছনে কি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে? 14-15 মাস না, বকনটা অনেক কোন সাইজের বকন নেবে, সে যদি একটা বাছুর জাস্ট দুধ ছাড়ছে এরকম একটা বকন নেয়, তাহলে সেখানে তার 2 বছর ওয়েট করতে হতে পারে, 2 বছর বা 20 মাস এরকম ওয়েট করতে হবে। এখন ওয়েট করলে এই 20 মাসে এবারে যদি কমপক্ষে হয়, কমপক্ষে ন্যূনতম 3,000 টাকা করে যদি তার পিছনে যায়, 60,000 টাকা যাবে, আর যদি 4,000 করে 80,000 টাকা যাবে, এরকম একটা টাকা যাবে। তো এখন তার মূল্য ধরেন 25-30 হাজার, আর তার পিছনে 70,000 খরচ হলে 1 লক্ষ টাকা যদি খরচ হয়,
তখন একটা ভালো গাভী যদি তার লাখ ফেভার করে তাহলে সে 1.5 থেকে 2 লাখ টাকা দামের একটা গাভী পাইতে পারে, আর যদি লাখ ডিসফেভার করে তাহলে সে এটা নাও পাইতে পারে। ইনকেস যদি সে 5-7টা বকন নিয়ে কাজ করে তো 2টা বকন গাভী হবেই না, বা 1টা বকন একবারে গাভী হবে না, তো সেটা যখন সে বিক্রি করবে তখন খুব বেশি আর লাভে সে বিক্রি করতে পারবে না। সেটা যদি এই পয়সা সে খাওয়াইলো, খরচ করলো, কিনলো, ওই টাকা বিক্রি করতে পারলে সে খুশি, কিন্তু যদি গাভী হয়ে যায় তাহলে সে লাভবান হবে। আর ওই ওই পরিপ্রেক্ষিতে সারটা যদি সে লালন পালন করে সারটা, তখন সেটা আর লসের কিছু নাই, সেটা লাভ ধরবেই, তবে গাভীর মতো অত বেশি না হইতে পারে, কিন্তু এটা নিশ্চিত, এটা প্রফিট, এটা নিশ্চিত। আচ্ছা মুর্তজা সাহেব, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনাদেরকে আমরা এতক্ষণ জানানোর চেষ্টা করলাম যে আপনারা যারা এই গাভী গরু যারা চিনতে চান যে কি ধরনের গরু চিনবেন, তা আমরা এই মুর্তজা সাহেবের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তবেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।